হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি সিরাজগঞ্জ জেলায়। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা আমার গ্রামের বাড়ি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঐতিহ্যবাহী সুস্বাদু পানীয় খ্যাতি পেয়েছে সলপের ঘোল নামে। শুধু চলনবিল ও যমুনা নদীবেষ্টিত এই জনপদে নয়, দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে সলপের ঘোলের সুনাম। স্থানীয় লোকজন বলেন এই ঘোল তৈরির পেছনে আছে 100 বছরের ঐতিহ্য। একসময় এই সলপের তৈরি ঘোল চলনবিলের সীমানা পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিল। প্রতিদিনের তৈরি ঘোল উল্লাপাড়ার সলপ রেল স্টেশন থেকে ট্রেনে সকাল 9টার মধ্যে কলকাতা গিয়ে পৌঁছাত। কালের বিবর্তনে ঘোলের এমন বিস্তৃত বাজার না থাকলেও এখনও এর চাহিদা আছে সারা দেশ জুড়ে। এই ঘোলের সুনাম 100 বছরের। ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর বৈশাখ মাসে এখানে আয়োজন করা হয় ঘোল উৎসব। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে থেকে জানা যায়, 100 বছর আগে 1922 সালে সলপ এলাকার মোহাম্মদ সাদেক আলী নামের এক ব্যক্তি কাজের খোঁজে রাজশাহী যান। সেখানে এক ঘোষের কাছ থেকে ঘোল ও মাঠা বানানো শিখে এসে 1922 সালে সলপ রেল স্টেশন এলাকায় এর ব্যবসা শুরু করেন। সাদেক আলী প্রথম দিকে বাড়িতে ঘোল ও মাঠা বানিয়ে স্টেশন এলাকায় ফেরি করে বিক্রি করতেন। ধীরে ধীরে উল্লাপাড়া থেকে কলেজের শিক্ষার্থীরা এসে তার তৈরি এই পানীয়ের স্বাদ নিতে শুরু করেন। জমে ওঠে তার ব্যবসা। একসময় স্টেশনের কাছে একটি দোকান গড়ে তোলেন তিনি। সাদেক আলীর মৃত্যুর পর তার ছেলেরা এই ব্যবসার হাল ধরেন। তাদের হাতে গড়ে ওঠে আরও 4টি দোকান। তাদের তৈরি ঘোলের সুনাম ছড়িয়ে পড়ে আশেপাশের বিভিন্ন এলাকায়। দেখাদেখি আরও অনেকে এই ব্যবসার প্রতি আকৃষ্ট হন। স্থানীয়দের কাছে জানা যায়, সলপ স্টেশনে একসময় বেশি ট্রেন দাঁড়াতো না, অনেকটাই ফাঁকা থাকত স্টেশন এলাকা। কিন্তু শুধু ঘোলের ব্যবসাকে কেন্দ্র করে এখনকার চিত্রই পাল্টে গেছে। এখানকার বাসিন্দারা জানান, এখন এই এলাকার শতাধিক মানুষ ঘোল ও মাঠার ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত। কেউ কারখানায় কাজ করছেন, কেউ দুধের যোগান দিচ্ছেন, কেউ খড়ির ব্যবসা করছে, সবই হচ্ছে ঘোলের ব্যবসাকে কেন্দ্র করে। এখানে প্রতি লিটার ঘোল 80 টাকা, প্রতি লিটার মাঠা 100 টাকা, এছাড়াও খাঁটি দই, তারপর একদম খাঁটি গাওয়া ঘি পাওয়া যায়। আপনারা জানেন যে দুধের রাজধানী বলা হয় সিরাজগঞ্জ জেলার এই শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলাকে, যেখানে অনেক খামারি রয়েছে। তো এই খামারিদের থেকে প্রতিদিন দুধ সংগ্রহ করে বানানো হয় এই খাঁটি ঘোল, মাঠা, দই, ঘি। এবং বিক্রেতারা বলেন দিনে গড়ে 150 থেকে 200 লিটার এই ঘোল মাঠা বিক্রি হয়। রমজান মাসে এই বিক্রি বেড়ে যায় আরও কয়েক গুণ। তো আপনি যদি সিরাজগঞ্জ জেলার হন বা আশেপাশে আপনার বাড়ি হয়, কিংবা যদি আপনি ভ্রমণ পিপাসু হন, তবে অবশ্যই আপনি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এই সলপের ঘোল টেস্ট করতে অবশ্যই আসবেন। তো ভালো থাকুন, আজ এ পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।